হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা হয়তো বাইকের এবিএস সিস্টেমের উপর অনেক ভিডিও দেখেছেন, কিন্তু হয়তো এবিএস ব্রেকিং সিস্টেমের ব্যাপারে আপনার ধারণা পুরোপুরি ক্লিয়ার নয়। এই এবিএস ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে এবং সাধারণ ব্রেকিং সিস্টেম থেকে এটি কতটা ভালো, এবং আপনি যদি একজন স্টান্ট রাইডার হইতে চান, তাহলে এবিএস ব্রেকিং সিস্টেম আপনার প্রয়োজন আছে কি না, এটা ভালো না খারাপ, তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবিএস ব্রেকিং সিস্টেম এর ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবিএস, যার পুরো অর্থ হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যার বাংলা অর্থ হলো এমন ব্রেক যা কখনো লক হয় বা কখনো বন্ধ হয় না। আগে একটা অ্যান্টি স্কেট বলা হতো, যার অর্থ এটি কখনো পিছলে যায় না। পরে এটি অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বলা হয়। এই ব্রেকিং সিস্টেমে সাধারণ ব্রেকিং সিস্টেম থেকে প্রায় 40% দুর্ঘটনা কমে যায়। এই ব্রেকিং সিস্টেমটি সর্বপ্রথম অ্যারোপ্লেনে ব্যবহার করা হয়, তারপর এবিএস ব্রেকিং সিস্টেম হাই পাওয়ার কারগুলোতে ব্যবহার করা হতো। প্রথমে 1988 সালে বিএমডাব্লিউ মোটরসাইকেলে এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়। তার বর্তমানে সকল মোটরসাইকেলে এই ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়। বর্তমানে 150 সিসির বাইকগুলো এবিএস সিস্টেম ব্যবহার করা হচ্ছে। তো এবার যাই হোক, এখন দেখা যাক এই এবিএস সিস্টেম কিভাবে কাজ করে, দেখে নেওয়া যাক। এবিএস কিভাবে কাজ করে সেটা জানার আগে আপনাকে জানতে হবে সাধারণ ব্রেক কিভাবে কাজ করে। সাধারণ ব্রেকের কাছে একটি বক্স দেওয়া থাকে, যেটাতে মাস্টার অয়েল দেওয়া থাকে। অয়েল বক্সের নিচে একটি পাম্প যন্ত্র দেওয়া থাকে, যাতে ব্রেক করার সময় এই পাম্প যন্ত্র থেকে অয়েল চাকার সাথে থাকা ক্যালিভারে যায়। চাকায় লাগানো থাকা এই ক্যালিভারের মধ্যে দুটি ব্রেক প্যাড এবং একটি পিস্টন থাকে। যখন আমরা ব্রেকে চাপ দেই, তখন অয়েলগুলো এসে পিস্টনে চাপ দেয় এবং পিস্টন চাপ দেয় ব্রেক প্যাড চাপ দেয় সরাসরি ডিস্কের উপর। তাই আমরা যখন বিপদের সম্মুখীন হই এবং ব্রেকে চাপ দেই, তখন সাথে সাথে চাকা লক হয়ে যায় এবং চাকা শিফট করতে থাকে এবং দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। আর এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়েছে এবিএস সিস্টেম। এবিএস ব্রেকিং সিস্টেমে ব্রেক লিভার এবং চাকার ক্যালিফারে এর মাঝে একটি ডিভাইস লাগানো থাকে এবং চাকাকে একটি থাকে। সাধারণ ব্রেকে যেমন সরাসরি ব্রেক অয়েল ক্যালিফারে চলে আসে, কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম এ ব্রেক অয়েল সরাসরি ক্যালিফারে চলে আসে না। যখন ব্রেক পেস করা হয়, তখন অয়েলটা এই ডিভাইস এর আসে এবং ওই ডিভাইস থেকে থেমে থেমে ব্রেক ক্যালিভার অয়েল পাঠায়। চাকাটা কত জোরে ঘুরছে সেটি চাকায় লাগানো থাকা সেন্সরটা ডিভাইস এর গতি কত তার সংকেত পাঠায়। তখনই ডিভাইসটি তার পরিমাণ মতো অয়েল ক্যালিফারে পাঠায় এবং খুব অল্প সময়ের মধ্যে বাইককে থামতে সাহায্য করে। তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে আস্তে আস্তে অয়েল আসলে বাইক কম সময়ে কেমন করে এত টাইমিংয়ের সাথে থেমে যায়। ধরুন আপনাকে একটি ভারী বস্তুকে ঠেলতে বলা হলো। আপনি যখন একবার ওই বস্তুকে ঠেলতে শুরু করবেন, তখন আপনার কষ্টটা কম হবে। যখন আপনাকে ওই বস্তুটি থেমে থেমে ঠেলতে বলা হবে, তখন আপনার শক্তি বেশি নষ্ট হবে এবং আপনার কষ্ট বেশি হবে। ঠিক এইভাবে এবিএস ব্রেকিং সিস্টেম কাজ করে থাকে। অল্প অল্প অয়েল দিয়ে ব্রেককে দ্রুত থামতে সাহায্য করে। এখন আপনি বলতে পারেন যে এবিএস যেভাবে কাজ করে ঠিক সেইভাবে সাধারণ ডিস্ক ব্রেক থেমে থেমে ব্রেক করলে তো বাইক থেমে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি থেমে থেমে ব্রেক করলে ও সাধারণ ব্রেকে এবিএস এর মতো কাজ করবে, কিন্তু যখন সামনে দুর্ঘটনায় পড়বেন, তখন কিন্তু এই বুদ্ধি কাজ করবে না। দুর্ঘটনার সময় আমাদের শরীরের এক প্রতিবর্ত ক্রিয়া কাজ করে, যা আমরা চাইলেও কোনো কাজ আমাদের ইচ্ছা মতো করতে পারি না। আমাদের শরীর সেটা নিজে থেকেই করে দেয় এবং দুর্ঘটনার সময় চাইলেও আস্তে আস্তে ব্রেক অ্যাপ্লাই করা যায় না। এই এবিএস চ্যানেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, একটি হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। সিঙ্গেল চ্যানেল এবিএস সামনের চাকাতেই থাকে এবং চার চাকার গাড়িতে সামনের দুইটা চাকাতেই এবিএস থাকে।
ডুয়েল চ্যানেল এবিএস মানে দুইটা চাকাতেই এবিএস থাকবে, আর চার চাকার গাড়িতে চারটি চাকাতেই এবিএস থাকবে। ডুয়েল চ্যানেল এবিএসের বাইকের দাম একটু বেশি, সাধারণ বাইক কেনার থেকে কিছু টাকা বেশি দিয়ে এবিএস সিস্টেম বাইক কেনা অতি গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনার ফ্যামিলির গুরুত্ব জড়িয়ে থাকে। আর যারা স্টান্ট করতে চান তাদের জন্য এবিএস সিস্টেম মোটেও ভালো হবে না, তার কারণ হলো স্টান্ট করার সময় আপনার হাতে পুরো বাইকের কন্ট্রোল থাকতে হবে, তাছাড়া আপনি ভালো মতো স্টান্ট করতে পারবেন না। আপনারা চাইলেও এবিএস খুলে রাখতে পারেন, তো আপনার মনে হতে পারে যে এবিএস খুলে রাখলে আপনি হয়তো বা এবিএস পরে লাগাতে পারবেন না। এবিএসের যে সেন্সারটা আছে সেই সেন্সারটা আপনি আপনার বাইক স্ট্যান্ডের সময় খুলে রাখতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো পরে ওটাকে লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এবিএস ব্রেকিং সিস্টেমের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারেন।